তিন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 25 এমপির শাস্তি নিয়ে আওয়ামী লীগের দ্বিধাদ্বন্দ্ব। মন্ত্রী প্রতিমন্ত্রী সহ 25 এমপির বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি নিয়ে আওয়ামী লীগ নেতারা দ্বিধাবিভক্ত। এই মন্ত্রী ও এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে প্রার্থী হয়ে জয় পেয়েছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের নির্বাচনে প্রার্থী হওয়ারই সুযোগ ছিল না। দফায় দফায় হুঁশিয়ারি দিয়েও অনেক এমপির স্বজনকে নির্বাচন থেকে সরিয়ে রাখতে পারেননি দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। হাতে কোনো দু একজন এমপির স্বজন নির্বাচন থেকে সরে দাঁড়ান, এ নিয়ে দলে বড় ধরনের প্রতিক্রিয়া হয়েছে। তবে শীর্ষ নেতার কেউ কেউ বলেছেন, অপছন্দের এমপিদের ঠেকানোর জন্য দু একজন নীতি নির্ধারক নেতা শাস্তি দেওয়ার কথা বলেছেন। এ নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী সংসদের বৈঠকে কোনো আলোচনাই হয়নি। অবশ্য উপজেলা নির্বাচনের শুরুতেই ওবায়দুল কাদের বলেছিলেন, যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবেন তাদের কোনো না কোনোভাবে শাস্তির মুখোমুখি হতে হবে। গত সংসদ নির্বাচনে 73 জন এমপি দলের মনোনয়ন পাননি, মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন 25 জন। এ ব্যাপারে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী 4 আসনের এমপি একরামুল করিম চৌধুরী গণমাধ্যমকে জানান, আমি আর নির্বাচনী করব না, 4 বার এমপি হয়েছে, আমার আর এমপি হওয়ার দরকার নেই। একরাম চৌধুরীর ছেলে আতাহার ইশাক সাবাব চৌধুরী নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদের ভাই ইমতিয়াজ আহমেদ বুলবুল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জয় পেয়েছেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর একটি অংশ ক্ষুব্ধ। আব্দুস শহীদ মৌলভীবাজার 4 আসনের এমপি, তিনি বলেছেন, অনেক হয়েছে, জনগণ আমাকে 7 বার নির্বাচিত করেছেন, আর নির্বাচন করব না। সাংগঠনিক শাস্তির বিষয়ে আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহীর মেয়র AHM খায়রুজ্জামান লিটন জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ নিয়ে আলোচনা হবে, এক্ষেত্রে আলোচিত এমপিদের সতর্ক করা হতে পারে। তবে নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নীতি নির্ধারক নেতা বলেছেন, অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এমপি, আ ক মা বাহাউদ্দিন বাহার এমপি এবং জান্নাত আরা তালুকদার হেনরি এমপি সহ অনেকে এমপির স্বজনই নির্বাচিত প্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। তাহলে অন্য এমপিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে? হাতে গোনা দু একটি ছাড়া প্রায় সব উপজেলায় নির্বাচনে দলের এমপিরা কাউকে না কাউকে সমর্থন দিয়েছেন বলে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। দলের সিদ্ধান্ত না মানলেও এমপিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না বলে অনেকে শীর্ষ নেতাই জানান। সেই সঙ্গে যে এমপিদের স্বজন নির্বাচনে পরাজিত হয়েছেন তারাও সাংগঠনিক শাস্তির মুখোমুখি হবেন না বলে জানা গেছে। দলের সভাপতি মণ্ডলী ও সম্পাদক মণ্ডলীর কয়েকজন সদস্য বলেছেন, দলীয় নির্দেশ না মানলে বহিষ্কারের নিয়ম রয়েছে, কিন্তু সংসদের সদস্য পদ হারাবেন তাই তাদের বহিষ্কারের সম্ভাবনা নেই বললেই চলে। তবে দলের বেশিরভাগ নেতা মনে করছেন, নানাভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে, সংশ্লিষ্ট এমপিদের তিরস্কার করার পাশাপাশি দলীয় পদ পদবি কেড়ে নেওয়া হতে পারে, এমনকি সাংগঠনিক যোগ্যতা থাকার পরও তারা নতুন করে দলের পদ পদবি নাও পেতে পারেন। তাছাড়া আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন পাওয়াটা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, অভিযুক্ত মন্ত্রীরা যে কোনো সময় মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন। সেই সঙ্গে 3 বার বিজয়ী এমপিদের মধ্যে যাদের মন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের মন্ত্রিসভায় নেওয়ার সম্ভাবনাও কমতে পারে। অবশ্য এ বিষয়ে এখনই দলের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে না। তবে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রভাবশালী কয়েকজন নেতা। যে এমপিদের স্বজন নির্বাচনে জয় পেয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে, এমনকি নির্বাচিত স্বজনকে সমর্থন দেননি এমন এমপির তালিকাও তৈরি করা হচ্ছে। এছাড়াও দলের 8 সাংগঠনিক সম্পাদক উপজেলা নির্বাচন কেন্দ্রিক অভ্যন্তরীণ দ্বন্দ্ব বিবাদের চিত্র তুলে ধরে সাংগঠনিক রিপোর্ট তৈরি করছেন। এসব নিয়ে কার্যনির্বাহী সংসদের বৈঠকে আলোচনার প্রস্তুতি রয়েছে।